Mola, happy birthday to you. হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকের হচ্ছে একটা বৃষ্টি ভেজা সোমবারের সকাল, মানে আজকে খুবই তো মেঘলা হয়েই আছে আর বৃষ্টিও এখন হচ্ছে। আজকে আমার মায়ের ওখানে যাওয়ার কথা আছে, আজকে হচ্ছে আমার দিদির বার্থডে সেলিব্রেশন করব ওখানে, তো কিন্তু এত বৃষ্টি হচ্ছে জানি না যেতে পারবো কি না। আর আমাদের আজকে এই বৃষ্টির জন্য এ বাড়িতে কী কী রান্না আছে চলো তোমাদেরকে দেখাই। আর এদিকে আর একজন এখনও শুয়েই আছে, এই যে দেখো এখনও শুয়ে আছে, এখন বাজে 8:30। তো চলো, আর সব বৃষ্টির জন্য ভেজা এই জন্য এখানে রুমের মধ্যে সব কিছু মিলে দিয়েছি। আর আমাদের এখানে ভাজা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, আর ডাল হচ্ছে মিক্সড ডাল আর ভাত, আরও কিছু কিছু রান্না হবে, তো সবটি তোমাদেরকে দেখাবো। তাহলে চলো, ভাজা হচ্ছে আর এইখানে হচ্ছে মিক্সড ডাল যেটার খুব সুন্দর স্মেল, আর ওদিকে ভাতটা হয়ে গেছে, আর এখানে আছে রাত্রের একটা পরোটা মানে বেঁচেছিলো সেটাই এখানে রাখা আছে। চলো তাহলে রান্নাটা সেরে নেওয়া যাক, আর চলো তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখাই। দেখো এইরকম বৃষ্টি যদি হয় জানি না আমি কি করে মায়ের কাছে যাব। আমি রেডি হয়ে গেছি, তো এবারে আমরা বেরোবো আর ও বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তার আগে রাস্তায় একটুখানি আমাদের কাজ আছে, মানে আমরা একটু মিষ্টি কিনতে যাব বা কিছু, তো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। দেখো আমি মায়ের বাড়ি চলে এসেছি, আর এই যে ব্যাগপত্র নিয়ে চলে এসেছি, নাইটিগুলো নিয়ে এসেছি, যেহেতু প্রচণ্ড ব্যাগটা ভার। আর তোমাদেরকে তো আগেই বলেছি আজকে আমার দিদির বার্থডে, তো দিদি জিজু পুচকুকে নিয়ে রামপুর মন্দিরে গেছে পুজো দিতে, ওরা তাই এখনও আসেনি। আর মা এখানে কী কী রান্না করেছে চলো তোমাদের দেখাই। দেখো এখানে আছে গরম গরম মাছের ঝোল, মানে এটা টক ঝালই হবে। এখানে আছে কুমড়ো আলু মাখা আর বেগুন ভাজা, আর এইটা হচ্ছে আমার পুচকুর খাবার। দেখো এর মধ্যে মাছ, গাজর, আলু, পেঁপে, মানে সব রকম দিয়ে একটা তরকারি মতো করা, যেটা ভাত দিয়ে ওকে খাওয়াবে। লাস্টে এখানে আছে ভাত। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা দেখো সন্ধ্যেবেলার জন্য মানে রাত্রের ডিনারের জন্য এখানে খাওয়া রেডি করে নিয়েছি, যেহেতু আমার হাজবেন্ড এখানে ফ্রাইড রাইসটা হয়ে গেছে, মা হচ্ছে মটরশুঁটি দেরি করে আনলাম বাজার থেকে তাই এখন ভেজে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছে। দেখো ফ্রাইড রাইসটা থেকে ভালোই স্মেল বেরোচ্ছে। আর ওদিকে মা চিকেন কষাটা প্রায় শেষের পথে, তো ওটা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চিকেন কষাটাও রেডি হয়ে গেছে, আর এখানে আছে পায়েস যেটা মা দিদির বার্থডের জন্য বানায়, তো আমাদের বার্থডেতেও বানায়। তো দেখো পায়েসটা হয়ে গেছে, এখানে আমাদের পুচকু একা একাই সিঁড়িতে উঠে গেছিলো। তো এরপর সন্ধ্যেবেলা দেখো চলে এসছে দিদির বার্থডে কেক, খুবই টেস্টি। আর এখানে দেখো একটু ফ্রাইড রাইস, তারপর চিকেন বাটির মধ্যে দিয়েছি, তো সবটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এখানে পুচকু আর দিদি দুজনে মিলে কেক কাটতে বসে পড়েছে। একটা কিন্তু আমি যেখানে সেলাই ক্লাসে যাই ওখানে একজন আছে কাকিমা, তো ওনাকে বলেছিলাম বানিয়ে দিয়েছে কেকটা, কিন্তু খুবই 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 টেস্টি ছিল, মানে আমার তো খুবই ভালো লেগেছে। আর দিদিরাও বললো যে ওদেরও খুব ভালো লেগেছে। তো দেখো পুচকু এখানে দিদির কোলে বসে পড়েছে, আর এখানে দুজনে মিলে ওরা কেক কাটবে। পুচকু কিন্তু বড় বদমাইশি করে, কিন্তু ওর মোমোকে খুব ভয় পায়, তাই জন্য চুপটি করে এখন একটু বসেই আছে মায়ের কোলে। আর ও কেক কাটতে মজা পায়। দেখো ওর মা কত হাসে। তোমরা দেখলে যে আমরা দিদির বার্থডে সেলিব্রেট করলাম, তো কেকটা কিন্তু খুবই 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 টেস্টি ছিল, তো সবারই খুব পছন্দ হয়েছে। এই হচ্ছে আমাদের পুচকু চলে এসেছে, ওরও কেকটা খুব ভালো লেগেছে। আর কেকে যে ক্রিমটা থাকে, মানে আমি তো খুব একটা দোকানের কেক খাই না, তো এই যে দেখো আমার সোনা, তো হচ্ছে ওই কেকগুলোর ক্রিম কেমন হয় আমি ঠিক জানি না, কিন্তু আজকের যে কেকটা খেলাম ওর ক্রিমটা কিন্তু খুবই টেস্ট ছিল। আর যেহেতু বাটার স্কচ ফ্লেভারটা ছিল, তো বাটার স্কচের মতোই টেস্ট ছিল, ওটা কিন্তু খুবই ভালো ছিল। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর দিদির জন্য তো প্লেটে সাজিয়ে দিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন, সব কিছুই মানে মোটামুটি ভালোই হয়েছে। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও।
টাটা, গুড নাইট। ওরা সবাই ভালো থেকো।